নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই পিঠে পায়েস, তাই শীতের শুরুতেই একটি ফুলকো আর নরম তুলতুলে তেলের পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আমি আজকে শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার কারণে পিঠেগুলো যেমন ফুলে উঠবে তেমনি নরম তুলতুলে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, লবণ দেব স্বাদ মতো, তবে চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নেবেন। এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চাইলে এখানে আপনারা সুজিও দিতে পারেন, তবে আমি আজকে অল্প উপকরণ দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো। শুধুমাত্র ময়দা দিয়েছি, ময়দা দেওয়ার কারণে তেলের পিঠাগুলো যেমন ফুলে উঠবে তেমনি নরম তুলতুলে হবে, আর ভেতর থেকে কিন্তু একদমই কাঁচা থাকবে না, ভেতরটাও ফুলে উঠবে। অনেক সময় হয় যে তেলের পিঠা তৈরি করতে গেলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়, ভেতরটা কিন্তু ফুলে ওঠে না, ময়দা দেওয়ার কারণে কিন্তু সেটা আর হবে না। পিঠা তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন কিন্তু হবে না, ঠিক এই পর্যায়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম হতে দিয়েছি। চেক করে নেওয়ার জন্য প্রথমে অল্প ব্যাটার দিয়ে দেব। ওপর দিকে উঠে আসলে বুঝতে হবে তেলের পিঠা তৈরি করার জন্য তেল আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার মাঝখানে ঢেলে দেব, আর একটা খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। দেখুন নিচ থেকে পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলে উপরের দিকে উঠে এসেছে। একটা সাইড হয়ে গেলে পিঠাটা আমি উল্টে দিচ্ছি। এবার 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। তবে পিঠাটা আমি চিনি দিয়ে তৈরি করেছি, কেউ যদি সাদা রং পছন্দ করেন। পিঠাটা ভাজা হয়ে গেলে একটা লালচে কালার আসার আগেই তুলে নেবেন, তবে আমার কাছে গোল্ডেন কালারটাই ভালো লাগে, তাই আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। একটা তেলের পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে 1/2 হাতা ব্যাটার দিয়ে দেব, একইভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।